হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। আমি চলে এসেছি ক্যাফেতে আর এখন বাজে ঠিক 10:30। কি দুর্দান্ত দুর্দান্ত গান চলছে ব্যাকগ্রাউন্ডে। তো আজকে হচ্ছে অষ্টমী, অষ্টমীর শুভেচ্ছা সবাইকে, প্রীতিও শুভেচ্ছা সবাইকে। এর বেশি ভালো আমি বলতে পারছি না, আর পারিও না, আমার পক্ষে পসিবল না। তো যাই হোক, সবাই অনেক অনেক আনন্দ করো, সবাই অনেক অনেক এনজয় করো, আর আমি এখানে কিচেনে দাঁড়িয়ে এনজয় করি। তো আজকে দিনটা শুরু করা যাক, আর দেখা যাক কেমন কাটে। বুঝতে পারছো কটা বাজে? বেলা 12টা। এই যে গান চলছে এখানে কন্টিনিউয়াসলি সকাল থেকে, আর বাইরের আকাশ একটু মেঘলা, বাট রাস্তাটা বেশ ফাঁকা, সবাই শাড়ি পরে ঘুরছে। আর আমরা এখানে ডিউটি করছি, আর এখানে রয়েছে লেবু চা, আর রয়েছে প্রভুজির ডাচে।
তো এইবার নিয়ে এসেছি পনির স্যান্ডউইচ, যেটা আমি এই কটা দিন থেকে পরপর পরপর কন্টিনিউয়াসলি স্যান্ডউইচের রেসিপি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি জাস্ট ইনগ্রিডিয়েন্টসটা চেঞ্জ হচ্ছে আর বাকি সব কিছু একই রয়ে গেছে। তো যাই হোক, আমি পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে আমি পনিরের প্যাকেটটাকে ভালো করে কেটে নিচ্ছি, কেটে পনিরটাকে বের করে নিচ্ছি। আর এদিকে আমার চশমা থেকে থেকে ঝাপসা হয়ে যায়, আর ঝাপসা হয়ে গেলে আমি কী বলবো, কানা হয়ে যাই। ওই যে একটা গান আছে না, মানে কী আর বলবো, ওই গানটা এটির সাথে যদিও ম্যাচ হবে না, এই গানটা এখন অন্য কিছু মাথায় আসছে, সেটা হচ্ছে তুমি চশমা পড়ো না চোখ ঢেকে যাবে। তো যাই হোক, পনিরটা নিয়ে নিচ্ছি। পনিরটা নিয়ে পনিরটাকে কাট করে নিচ্ছি। যতটুকু পানির লাগে আমি ঠিক ততটুকুই নিচ্ছি, এর বেশি তো দরকার নেই। বেশি অতিরিক্ত নিলে পরে যে টেস্ট হয়ে যাবে তার কোনো মানে সেটা কোনো কথা না। তো আমার যতটুকু লাগে ততটুকু পানির নিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু একসাথে দুটো ব্রেডকে দেখাচ্ছি বা দুটো স্যান্ডউইচকে দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি একটু বেশি পানির নিয়েছি বা দুটো কিউব নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু লেটুস। আর ওই যে তোমরা আগেই তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা ইচ্ছে মতো ভেজিস অ্যাড করতে পারো, যা যা ভালো লাগে তাই তাই ভেজিস অ্যাড করো। তো আমি লেটুসটাকে দিয়ে দিয়েছি। লেটুসটাকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি গাজর, আর দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, আর বেল পেপারসও দিতে পারো, শশা কুচি দিতে পারো, যা ইচ্ছে নিজেদের দিতে পারো। আর হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি আমি মোজারেলা। মোজারেলা ফর বাইন্ডিং অ্যাকচুয়ালি, বাট তোমরা ইচ্ছা হলে কিন্তু ব্লক চিজ বা চিজ স্লাইসও দিতে পারো। ব্লক চিজ বা চিজ স্লাইস দিলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি জাস্ট মোজারেলা দিচ্ছি, ওই একই রিজন আর কিছু না। আর দিয়ে দিচ্ছি আমি মেয়োনিজ, দিয়ে দেবো আমি টমেটো কেচাপ, দিয়ে দেবো আমি ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো আমি সুগার পাউডার বা চিনির গুঁড়ো। ওই যে বলেছিলাম যে প্রত্যেকটা ভেজ স্যান্ডউইচে চিনির গুঁড়ো মাস্ট, চিনির গুঁড়ো দিলে পরে মানে মিষ্টি হয় আর খেতে ভালো লাগে। তো এগুলো সব দিয়ে কিন্তু আমি ভালোভাবে মেখে নেব। আর আবারও একই কথা বলবো, আমি যে কোনো জিনিস মাখার আগে খুব ভালো করে কিন্তু আমি হাতটা ধুই নিই। আর তোমরা দেখতেই পাবে আমি বারবার করে আমি হাত ধুই আর হাত মুছি, বারবার করে আমি হাত ধুই আর হাত মুছি। তো যাই হোক, আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেড স্লাইসগুলো নিয়ে আমি বাটার স্প্রেডটাকে ভালোভাবে দুদিকে স্প্রেড করে দিচ্ছি, বাটার দিয়ে স্প্রেড করে দিয়ে তারপরে আমি যে পনিরটাকে মেখে রেখেছিলাম ভেজিস দিয়ে, সেই পনিরটাকে দুটো ব্রেডে সমানভাবে স্প্রেড করে দেবো। দেখতে পাচ্ছ, তো আমি আবার হাত ধুয়ে নিয়েছি। তো এটা আমার হচ্ছে এমনিতেই ব্যায়াম। তো যাই হোক, আমি হাত ধুয়ে হাত মুছে ভালো করে মেখে নিচ্ছি, মেখে তারপরে আমি স্প্রেড করব। আর পনিরটা যেহেতু ফ্রিজে ছিল, সো তার জন্য একটু হার্ড হয়ে গেছে। তো যাই হোক, আমার মাখা হয়ে গেছে একদম ভালোভাবে। তোমরা কিন্তু ইচ্ছে হলে যারা কাঁচা পনির না খেতে পারো তারা কিন্তু একটুখানি তেলে সতে বা ডিপ ফ্রাই যা ইচ্ছে করে নিতে পারো, ভেজেও মানে একটু হালকা করে সতে বা ফ্রাই করেও তোমরা অ্যাড করতে পারো একই সেম প্রসেসে। দেখতে পাচ্ছ কতবার হাত ধুই আমি, আমার হাতটাই ছিঁড়ে পড়ে যাবে হাত ধুতে ধুতে আর হাত মুছতে মুছতে, এত ব্যাড দিয়ে আমার। তো ওদিকে আমি মানে প্রিহিট করার জন্য ওটিজিটাকে অন করেই এসেছি। তো আমার পনির স্যান্ডউইচ সার্ভ করার জন্য একদম রেডি। ওটাকে আমি এগেইন কাট করে নিচ্ছি, কাট করে তারপরে আমি সার্ভ করব।
দুটো একসাথে হবে? আচ্ছা, দেখুন চাই দিও তো।